नन्तु विश्वे अमृतस्य पुत्रः आये धामानि दिब्बानि तस्तु विदाहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसः परोस्तात् तमेव विदित्वा अतिमृत्युमेति नान्नः पन्था विद्यते अयुनायो नान्नः पन्था অমৃতের যে আছো সন্তান জানি আছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান তপন বরণ তিনি আধারের পারে যিনি তাহারে জানিয়া জীব মরণ এড়ায় নিস্তার লাভের আর নাহি রে উপায়। আজ 17ই ডিসেম্বর 2022, উপনিষদের শ্লোক ছাড়া আজ আর কিছুই মনে পড়ছে না। যার কাছে এলে মন পরিতৃপ্ত হয়, পবিত্র হয়, এই সেই ধাম মুক্তির সাধনা আজ মুক্তিনাথ ধাম। এখানেই থাকেন বারো মাসে? কতটা বরফ পড়ে? কতটা বরফ পড়ে? এই গামছাটা দিয়ে স্নান করেছে, স্নান করে গামছাটার জলটা বরফ হয়ে গিয়ে গামছাটার এই হাল হয়েছে দেখুন। এনাদের গামছাটা मनुष्य के जीवन का मोक्ष का द्वार है। यहाँ आने से जीवन में मनुष्य को मोक्ष मिलता है। वहाँ स्वयं प्रभु विष्णु नाथ जो हैं, विष्णु भगवान जो हैं, यहाँ स्वयं पधारते हैं और रात्रि विश्राम भी करते हैं। पृथ्वीर उच्चतम प्राचीन विष्णु मंदिर मुक्तिनाथ सर्वपाप विनाशिनी उच्चता समुद्र तल थे प्राय 3800 मीटर। हिंदू और बौद्ध देर उभय काछे मुक्तिनाथ খুবই পবিত্র। এখানে এলে পাপ মুক্তি হয় ও মুক্তিনাথ দর্শনে মোক্ষ লাভ হয়। মুস্তাঞ্জলি আপেলের ক্ষেত, আপেলের রাজ্য, কিংডম অফ অ্যাপেলও বলা হয়। ওকরা থেকে যে ড্রাইভার ভাইয়ের জিপে আমরা জমশমে এসেছিলাম, তার সঙ্গে আমরা গাড়িতে থাকা 7 জন ঠিক করে নিয়েছিলাম যে উনি সকালে আমাদের নিয়ে 24 কিলোমিটার মুক্তিনাথ জিপ স্ট্যান্ড ঝাড়খোটে নিয়ে যাবে। সেই মতো সকাল 7টায় হোটেলের সামনে থাকলেই হবে। কিন্তু সকালে উঠে 6টা থেকে দেখি আমাদের জিপ নেই। ভাবলাম 7টায় আসবে, কিন্তু সেই গাড়ির কোনো দেখাই নেই। অথচ আমরা যে অন্য ট্যাক্সিও করে ওপরে যাব তারও দেখা নেই। অনেক অপেক্ষা করে শেষে হাঁটা লাগালাম আমরা 4 জন, আর 3 জন তখনও আসেনি। বেশ খানিকটা হেঁটে গিয়ে উল্টো দিক থেকে আসা একটা ট্যাক্সি দেখা পেলাম। পার হেড 1000 টাকা নেপালি টাকায় মুক্তিনাথ নিয়ে যাবে এবং জমশম ফিরে আসবে। আমরা সেই মতো গাড়িতে উঠলাম। এই জন্য আমাদের দুজনার 2000 টাকা দিতে হবে।
এই গাড়ির জন্য আমাদের এক ঘন্টা প্রায় লেট হয়ে গেল। এই যে টাইমের জন্য দেরি হলো, এই রকম প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হতেই পারে। খেয়াল রাখবেন শুধু মন্দির বন্ধ হয় দুপুর 12টায় এবং কিছুক্ষণ বাদে আবার খোলে। আমরা মুক্তিনাথের গাড়ি রাখার স্ট্যান্ডে পৌঁছে গেলাম। মুক্তিনাথ মন্দিরের দিকে হাঁটা শুরু করেছি। মন্দির ইধারই হয় না? মুক্তিনাথে অনেক হোটেল আছে, আপনি ইচ্ছা করে মুক্তিনাথেও থাকতে পারেন। এ কি শালিগ্রাম ছিল? প্রচুর হোটেলও রয়েছে, প্রচুর হোটেল, কিন্তু জমসময় বেশিরভাগ থেকে যায়। তার মুক্তিনাথে ঠান্ডা অনেক বেশি আর বরফ জমতে শুরু করে দিয়েছে, ভীষণ ঠান্ডা। হাত দুটো জমে পুরো শক্ত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। একটা হোটেল রয়েছে হোটেল গ্র্যান্ড, একটা হোটেল রয়েছে গ্রেট গুরুদা হোটেল। ইউরিকা ইন, এখানে একটা ব্যাংক রয়েছে। শালগ্রাম শিলা বিক্রি করছে। একটা হোটেল, হোটেল ডে উড়াং, হোটেলটা প্রচুর দোকান রয়েছে, শালগ্রাম শিলা বিক্রি করছে।
একটা হোটেল মোনালিসা। এখন যেহেতু বিষয় মাস ভীষণ ঠান্ডা, এই জন্য যাত্রী বলুন বা যারা এসেছেন এখানে তাদের সংখ্যা খুবই কম, হোটেলগুলো সব ফাঁকা। এবার মন্দিরের সিঁড়ির কাছে পৌঁছে গেছি, অনেক সিঁড়ি রয়েছে, সিঁড়ি এবার ভাঙতে হবে। দেখুন, ওয়েলকাম টু মুক্তিনাথ টেম্পল, ওপরে তরুণ তরুণ লেখা আছে। মুক্তিনাথ মন্দির কখন খুলবে কখন বন্ধ হবে এখানে পুরো লেখা রয়েছে, দেখে নিন। ঠিক আছে, আমি সিঁড়ি ভাঙা শুরু করলাম, কিন্তু হাত দুটো পুরো জমাট বেঁধে গেছে, হাতে কোনো যাকে বলে অসার হয়ে গেছে আর কি। যেখান থেকে গাড়ি নামিয়ে দিয়েছে সেখান থেকে সিঁড়ি অবধি আস্তে আস্তে হাঁপিয়ে গেছিলাম, ওই জন্য আমি আর কথা বলার সময় পাই। এবার সিঁড়ি উঠছি, সিঁড়ি উঠে মুক্তিনাথ মন্দিরের সামনে যাব। ওইটা ঘোড়ার রাস্তা, এটা পায়ে হাঁটা রাস্তা, প্রায় 12,500 ফুট উঁচুতে মুক্তিনাথ মন্দির। আস্তে আস্তে না গেলে চড়াইয়ে হাফ ধরছে, তাই আস্তে আস্তে উঠছি। প্রচণ্ড ঠান্ডা, স্থানে স্থানে সব বরফ আছে, পুরোটা বরফ পড়েনি। সবাই একটা পাথর রেখে যায়, আমিও রাখলাম। সাধু বাবার কাছে একটু হাত গরম করে নিলাম, হাত দুটো তো অসার হয়ে গিয়েছিল। ইধার পুরা এই সিজন মেল হাতে ইধার পুরা আর কিতনা বরফ গিরতে হয় ইধার কিতনা ফুট লগভগ এক ফুট গিরেগা সাধু বাবার সঙ্গে দেখা হলো, উনি সারা সিজনে এখানে থাকে মানে সারা বছর, এবং উনি বললেন এখানে প্রায় 1 ফুট বরফ পড়ে, এবং যারা ইচ্ছা হয় তারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন পুরো বরফ থাকে তখনও তারা আসে, এবং প্রায় 1 ফুট বরফ পড়ে, আপনার যদি ইচ্ছা হয় আসতে পারেন বরফ দিয়ে খেলার জন্য আর মুক্তিনাথজিকে দর্শন করার জন্য। আপনারা ঘোড়াতেও আসতে পারেন, ঘোড়ার রাস্তাটা একটু আলাদা। দেখুন ঘোড়া যাচ্ছে ঘোড়ার রাস্তায়, প্রায় পৌঁছে গিয়েছি, আর কিছুটা আছে, তাও অনেকটা। আর দুজন সাধুবাবু বসে আছেন মন্দিরের প্রায় গেটের কাছে, পৌঁছে গিয়েছি পাচ্ছি। বঙ্গাল উধর মেলা ভর রা উধর গঙ্গাসাগর আপ না ঘুম রে গঙ্গাসাগর গিয়া গেছে আমি চালু রে গঙ্গাসাগর মেলা চল রা যাত্রী আরে বাংলাদেশে আয়ো না হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে
आप उधर सीजन रहेगा इधर। हम तो यही रहते हैं, मर जाना है, मैं इधर ही इधर ही रहते हैं, चरणों में मर जाना है। इधर इनके चरणों में प्राण दे देने हमने, बस जीवन यही बिता देना, छोटा सा जीवन है, इसको एंजॉय करेंगे, भगवान का भजन करेंगे, बैठे श्री दरबार के आगे बैठे, ठीक है, थोड़ा बहुत भजन होता है, हाँ, आप आ गए नारायण, दूसरा आ गया नारायण, तीसरा आ गया नारायण, नारायण नारायण होती है, हाँ, पूरे दिन मुंह से नारायण का नाम निकलता है, तो वो भी सोचेगा बच्चा इतना नाम लेता है, हाँ, तो मुक्ति मिली कर ही देते, हाँ, ठीक, तो छुटकारा मिल जाएगा जीवन, हाँ, बहुत बहुत दिन का सपना था जीधर आएगा मुक्तिनाथ, हाँ हाँ, 24-25 साल आगे सपना देखा डेली, इधर आएगा मुक्तिनाथ, आज आया इतना दिन बाद। ये जो भगवान ने जो टाइम लिख देता है ना, जो भगवान जिस समय होता है ना, उस टाइम ले आएगा, उसी टाइम वो आता है, उससे पहले नहीं आता, ठीक, समय की बात होती है, समय का घेरा होता है, भजन का बस 20-25 साल लेके सपना देखा है, इधर आएगा, प्लान भी करते है किंतु नहीं है। आज कितनी आपकी कितनी एज होगी? 63-64 ऐसे होगा, 63-64, हाँ हाँ, तो आपकी मतलब 30-40 साल के बाद भगवान ने आपकी जो अर्जी है, हाँ, क्योंकि बंदे बहुत आते हैं ना, वो, हाँ, पर्ची आप जो लिख के देते हैं वो एक दूसरे के नीचे दबी रहती है, हाँ, उसकी पर्ची उठेगी, फिर उसकी उठेगी, फिर उसकी उठेगी, फिर उसकी उठेगी, नीचे जो दबी हुई पर्ची फिर आपकी निकली है, हाँ, 40 साल के बाद, 40 साल बाद पर्ची, हाँ, अभी आपका नंबर आ गया है ना। আমরা মুক্তিনাথজির গেটে পৌঁছে গেছি, মুক্তিনাথজির গেটে আমরা পৌঁছে গেছি। ভগবতে বাসুদেবায় নারায়ণায় নমো 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 ওম বাসুদেবায় যদি আপনি আপনারা জানুয়ারি শেষে ফেব্রুয়ারিতে আসেন তাহলে বুঝতে পারছেন তো এই গাছগুলো সমস্ত গাছ বরফে ঢেকে যায়, দারুণ লাগবে। শেষ পর্যন্ত আমরা মুক্তিনাথে মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেলাম, দেখুন এ হচ্ছে মন্দির, ভেতরে ফটো তোলা নিষেধ, কোনো ফটো তুলতে পারবো না। আমরা মুক্তিনাথের প্রবেশদ্বারের সামনে, খুবই ঠান্ডা, এখানে দুটো কুণ্ড আছে, এই সামনের কুণ্ডটা হচ্ছে পাপ কুণ্ড, তিনবার ডুব দিতে হয়, কিন্তু এটা পাপ ধুয়ে যায়, লোক কথা আছে এটাই পাপ ধুয়ে যায়, আর ওই যে কুণ্ডটা আছে ওইটা পূর্ণ কুণ্ড। এর আমরা হোটেল থেকে সব চান ঠান করে এসেছি, আমরা এই পাপ কুণ্ডে তিনবার মাথায় জল ছোয়াবো, আর পূর্ণ কুণ্ডে একবার জল ছুঁয়ে আমরা মুক্তিনাথ মন্দিরে প্রবেশ করব। মুক্তিনাথ মন্দিরে ফটো নিষেধ, তাই ফটো দিতে পারবো না, আশপাশে সমস্ত দৃশ্য দেখাবো। আর এখানে শুধু হিন্দু তীর্থ না, এটা হিন্দু তীর্থ মোক্ষ, অর্থাৎ মানুষ মোক্ষ লাভ করে, আর বৌদ্ধ তীর্থ এটা। মুক্তিনাথ মন্দিরের কাছে 108টা ধারা, এই ধারায় পুরো ভেতরে গলি আছে, পুরো গলি দিয়েও চান করে, 108টা ধারা চান করে ওই পাপ কুণ্ডে ডুব দিয়ে, পূর্ণ কুণ্ডে ডুব দিয়ে মুক্তিনাথ মন্দিরে যায়, তা আমরা মাথায় জল ছেটাও।
सकाल आरो बरफ छिलो माने बरफ शुरू हो गेछे आर कि এই দেখুন এখানেও প্রচুর বরফ রয়েছে দেখুন প্রচুর বরফ রয়েছে এখানটা এইখানটা প্রচন্ড স্লিপারি এখানটা কেউ আসতে পারছে না আর ওই জলে যে ধারা পড়ছে তা প্রথম দিকে সবাই মাথায় জল দিচ্ছে কাছে যাওয়া যাচ্ছে না মুক্তিনাথ মন্দিরের কাছে রয়েছে নরসিংহ গুম্ফা প্রচন্ড হাত ধরছে একটু সিঁড়ি দিয়ে উঠলেই হাত ধরে যাচ্ছে গম্ভার গেট বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নিজ্বালা বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নিজ্বালা জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় तुमको स्कूल छुट्टी है अभी छुट्टी नहीं है नाम क्या है तुम्हारा काठमांडू कब जाएगा एक साल बाद जाएगा ये বাচ্চাদের সঙ্গে দেখা হলো গুম্ফাতে এক বছর ধরে থাকবে বাড়ি কাঠমান্ডুতে খুব ভালো লাগলো ও আমাকে বসতে বলছে বলে আঙ্কেল একটু বসে যাও কিন্তু আমাকে তো বসার সম্ভব নয় আমাদের গাড়ি রয়েছে নিচে আমাদের যে ফিরতে হবে যাই হোক খুব ভালো লাগলো বাচ্চাটাকে ওর এখানে কোনো বলছে একা লাগে হ্যাঁ আমরা এখন মুক্তিনাথ মন্দিরের পশ্চিমে কিছুটা ওপরে বুদ্ধমূর্তির কাছে চলে এসেছি এখানে বিষ্ণু মূর্তিও তৈরি হবে তার শিলান্যাসও হয়ে গেছে চৌঠা নভেম্বর 2022 চারিদিকে প্রাকৃতিক দৃশ্য আপনার মনকে অন্য এক আধ্যাত্মিক জগতে পৌঁছে দেবে ঝাড়কট স্ট্যান্ড থেকে মুক্তিনাথ প্রবেশদ্বার সম্পূর্ণ ঘোরায়ও আসতে পারেন সেক্ষেত্রে সিঁড়ি ভাঙতে হবে না নিজেকে নিজে সুস্থ ভাবলে তবেই হেঁটে উঠতে পারবেন মুক্তিনাথে অযথা নিচ থেকে সিঁড়ির দিকে বেশিক্ষণ তাকালে তখনই মন খারাপ হয়ে যাবে এত সিঁড়ি উঠতে হবে আমি তো পারবো না তার থেকে পায়ের দিকে তাকাবেন আর অপার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে থেমে থেমে ফটো তুলতে তুলতে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব গানটা একটু করতে করতে কখন যে প্রচুর সিঁড়ি ভেঙে আপনি মুক্তিনাথের প্রবেশদ্বারে দোরগোড়ায় চলে এসেছেন তার টেরও পাবেন না উচ্চতাজনিত যে শ্বাসকষ্ট তৈরি হতে পারে তার দৃশ্য দেখতে দেখতে ভুলে যাবে মুক্তেশ্বর মহাদেব টেম্পল দেখুন আমরা এখন নেমে যাচ্ছি
আমরা এখন মুক্তিনাথ জি দর্শন করে আমরা নেমে যাচ্ছি। নামার সময় স্বাভাবিক, অত কষ্ট নেই, কষ্ট হয় না। সারা বছরই মুক্তিনাথ মন্দির খোলা থাকে, আপনারা যে কোনো সময় আসতে পারেন। তবে যখন প্রচুর, যখন খুব বরফ পড়বে তখন অনেক সময় একটু যাতায়াতের রাস্তাতে একটু অসুবিধা হয়, নাহলে মোটামুটি সারা বছরই মুক্তিনাথ মন্দির খোলা থাকে। সারা বছর মুক্তিনাথে যাওয়া গেলেও মার্চ এপ্রিল মে এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর সবচেয়ে যাওয়া সেরা সময়। মুক্তিনাথে শালগ্রাম শিলা আদি শালগ্রাম, শিলা স্বয়ম্ভূ অর্থাৎ আপনা থেকেই উৎপন্ন হয়েছে। মুক্তিনাথে কালীগণ্ডকী নদীর ধারে প্রচুর শালগ্রাম শিলা পাওয়া যায়। কালীগণ্ডকী নদী তাই শালগ্রামী বা নারায়ণী নামেও পরিচিত। মুক্তিনাথে শিব মন্দির দেবী শক্তিপীঠ নামেও পরিচিত। ভেতরে মুক্তিনাথ মূর্তি সম্পূর্ণ সোনার, ছবি তোলা নিষেধ। ধৌলাগিরি মুস্তান ভ্যালির প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। বিধাতার সৃষ্টি বিস্ফারিত নয়নে দেখলাম, এ দেখার শেষ নেই। 12টার আগে নেমে এলে কোনো অসুবিধায় বিশেষ পড়তে হয় না, সাধারণত তারপর থেকে মেঘ জমতে শুরু করে। কালী ও গণ্ডকী নদীর সঙ্গমস্থল কাকবেনী পিতৃমাতৃ মুক্তির জন্য শ্রাদ্ধ তর্পণ হয়। জালামাই মন্দিরে একটা জ্যোতি জলে ছবি তোলা সেখানেও নিষেধ। মুক্তিনাথ মন্দিরে বিবাহ দেবার অনুমতি মেলে না। সব কষ্টের বিনাশ হয় এই মুক্তিনাথ ধামে এলে। আমরা ভোরে জংশন থেকে রওনা দিয়েছিলাম মুক্তিনাথ দর্শনের উদ্দেশ্যে। আমাদের মুক্তিনাথ দর্শন সম্পূর্ণ হলো বিষ্ণু কৃপায়। আমরা এখন আবার ট্যাক্সিতে করে জংশন ফিরে যাচ্ছি। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পার্টে দেখুন মুস্তান ভ্যালির কিছু প্রাকৃতিক দৃশ্য ও জংশন থেকে বাসে পোকরা ফিরে যাওয়া।